মুন্সিগঞ্জ বিভিন্নভাবে দলবদ্ধভাবে মুক্তিযোদ্ধারা সোচ্চার ছিল, তারা প্রস্তুত ছিল, বিভিন্ন জায়গায় পাক হানাদার বাহিনীর সাথে সংঘর্ষ যুদ্ধ হয়েছে। যুদ্ধ হতে হতে যখন 10ই ডিসেম্বর আসলো, তখন আমরা সব দলকে একত্র করে আমরা আলোচনার ভিত্তিতে স্বাদে ভরপুর প্রাণ চানাচুর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা মুন্সিগঞ্জকে মুক্ত করব। সেই ব্যাপারে আমরা সোচ্চার হলাম এবং আমরা দলবদ্ধভাবে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গ কলেজ, বর্তমান তখন ছিল বেসরকারি হরগঙ্গ কলেজ, ওখানে তাদের ঘাঁটি ছিল এবং আমরা চিন্তা করলাম যে এই পাক আর্মিদের সাথে যদি আমরা যুদ্ধ করি তাহলে আমাকে একদিক দিয়ে করলে চলবে না, আমরা চতুর্দিক দিয়ে দলবদ্ধভাবে তাদেরকে আমরা আক্রমণ করার চেষ্টা করলাম এবং খুব স্ট্রংলি যে হয় মরবো আর নাহলে বাঁচবো, যদি বাঁচি তাহলে মুন্সিগঞ্জকে মুক্ত করব। সেই লক্ষ্যে আমরা চারিদিক দিয়া তাদেরকে আটক করে আমরা আমাদের কৌশল অবলম্বন করলাম। তো পিছু তারা হরতে আরম্ভ করলো, আমরা টের করতে পারলাম যে তারা পিছু হরছে, তো কিন্তু পর্যায়ক্রমে তারা আস্তে আস্তে রাতের আধারে এই মুন্সিগঞ্জ ছেড়ে পিছন দিকে যে যে দিকে পারলো সরে পালিয়ে গেল। যখন আমরা অনেক রাত্র হলো গভীর, তাদের কোনো সারা শব্দ কাউন্টার কোনো কিছু পেলাম না, তখন আমরা বুঝতে পারলাম যে তারা অবশ্যই পিছু হটছে, ক্যাম্পটা খালি, তখন আমরা বুঝতে পারলাম যে তারা পিছন দিয়ে পালিয়ে চলে গেছে। তো তখন আমরা ভোর হলো, আমরা মাচ পিপল সাধারণ জনগণকে বিভিন্ন শ্রেণী পেশার আনন্দে উল্লাস তারা করতে আরম্ভ করলো যে মুন্সিগঞ্জ থেকে পাক আর্মিরা চলে গেছে, আমরা মুন্সিগঞ্জ মুক্ত দেখতে পাচ্ছি। তো সুতরাং ওই 11ই ডিসেম্বর এইভাবে আমাদের মুন্সিগঞ্জটা মুক্ত হয়, আমরা মুক্ত ঘোষণা করি, আমরা সাধারণ জনগণকে নিয়ে সারাদিন ব্যাপী আনন্দ উল্লাসে মেতেছিলাম। 11ই ডিসেম্বর যখন আমরা স্বাধীনতার যখন আমরা মুন্সিগঞ্জে ঢুকি, মানে 11ই ডিসেম্বর মানে 10ই ডিসেম্বর সকালবেলা শুনলাম যে পাক সেনারা মুন্সিগঞ্জ থেকে বিতাড়িত হয়ে গেছে। তখন আমরা যখন আসলাম, আসার পর আমরা মুন্সিগঞ্জ জয় বাংলা অধিবন্ধী মুন্সিগঞ্জে ঢুকলাম যে আমার বাবা কি বেঁচে আছে না মরে আছে, তাহলে আমার বাবাকে বাঁচিয়ে রাখছিল, বাবা এখন জীবিত আছে, এখন মারা গেছে, তো ওই সময় আমি তাকে পাইছি। ওই আনন্দ বেদনা দুইটা আমার কাছে 11ই ডিসেম্বর অত্যন্ত মানে আমার কাছে মানে আনন্দের দিন ছিল আর কি, স্মরণীয় থাকবো। আমিও জীবন চিরজীবন আমার সন্তান ছেলে নাতি নাতগুর সবাই যেন 11ই ডিসেম্বর সুন্দরভাবে পালন করে, এই আমার আশাবাদী।